আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে নতুনদের জন্য হ্যান্ড পেন্টিং এবং ব্লকের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়ে থাকে এবং কিভাবে হ্যান্ড পেন্টিং এবং ব্লকের কাজ শুরু করবেন এই সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন তো প্রথমেই দেখাচ্ছি ব্লকের জন্য কি প্রয়োজন ব্লক করার ক্ষেত্রে প্রথমত লাগবে এই ট্রেটি এবং এর উপরে লাগবে এই কম্বলটি অনেকে ফর্ম ইউজ করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর সাথে লাগবে এই ব্রাশটি কালার মিশ্রণের জন্যে এটা দুই ইঞ্চি ব্রাশ আপনারা চাইলে এক ইঞ্চি বা মোটা ব্রাশ যে কোনো ব্রাশ ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না ব্লকের কাজ করার জন্য আরেকটি মেইন উপকরণ সেটি হচ্ছে কালার তো কালার দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে র কালার আর একটা হচ্ছে রেডি কালার র কালারটা যদি আপনি সংগ্রহ করেন সেক্ষেত্রে অ্যানকে বাইন্ডার নিউটেক্স হোয়াইট পেস্ট অ্যাপ্রিটন এই কেমিক্যালগুলো প্রয়োজন হয়ে থাকে কিন্তু রেডি কালারটা যদি নেন সেক্ষেত্রে সব ধরনের কেমিক্যাল প্রয়োজন হয় না তবে এন কে বাইন্ডার হোয়াইট পেস্টার সাথে রাখাটা ভালো তো বিশেষ করে যারা নতুন তারা রেডি কালার দিয়ে ব্লকের কাজটা শুরু করতে পারেন কারণ প্রথমেই কালার র কালার দিয়ে করতে গেলে দেখা যায় যে কালার কেমিক্যাল মিশ্রণের যে ব্যাপারটা সেটা অনেকে বুঝে উঠতে পারে না এর ফলে দেখা যাবে কেমিক্যাল বেশি কম হয়ে গেলে কালার তৈরিতে বিভিন্ন রকমের প্রবলেম হবে দেখা যাবে যে ব্লক করার পর কালার উঠে যাবে বা কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রথম অবস্থায় আমি মনে করি রেডি কালার দিয়ে ব্লকে কাজটা শুরু করাটাই থেকে বেস্ট এগুলোর সাথে আপনারা কালার মাস্টার বইটাও অ্যাড করে নিতে পারেন কালার মাস্টার বইয়ে আপনারা ব্লক বাটিক টাই আর ও সিলাইকার শেখার বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন আর ব্লকের কাজের জন্য এই রকম কাঠের বিভিন্ন রকমের ডাইস পাওয়া যাবে বড় ছোট আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লকের ডাইসগুলো সংগ্রহ করতে পারবেন আর এই সকল ম্যাটেরিয়ালসগুলো আপনারা আমাদের ক্রাফট ম্যাটেরিয়ালস পেজে পেয়ে যাবেন পেজ লিঙ্কটি আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর পেন্টিং করার জন্য যে বিষয়টা প্রয়োজন পেন্টিং করার জন্য আপনারা সেম এই রেডি কালারগুলোর সাথে এই ব্রাশ সেটগুলো অ্যাড করে নিতে পারেন এখানে বিভিন্ন রকমের ব্রাশ সেট আছে যাদের বাজেট যেমন বাজেট অনুযায়ী আপনার ব্রাশ সেটগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা ব্লকের এই সকল ম্যাটেরিয়ালসগুলোর সাথে শুধুমাত্র ব্রাশ সেটটি রাখলেই আপনার ব্লক এবং পেন্টিং দুইটা কাজই সুন্দরভাবে করতে পারবেন আজকে আমি শুধুমাত্র ব্লকের জন্য এবং পেন্টিংয়ের জন্য কি কী ম্যাটেরিয়ালস প্রয়োজন সেইগুলো উল্লেখ করেছি আর ব্লকের কাজগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো পেন্টিংয়ের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেন্টিং এর সকল ম্যাটেরিয়ালস পেতে আমাদের ক্রাফট ম্যাটেরিয়ালস পেজটি ভিজিট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ